হাওড়ার বেলুড়ে ছোট লোহা কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে উড়ল দুই শ্রমিকের হাত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়া বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেটে একটি লোহার কারখানা ও গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিস্ফোরণের অভিঘাতে জখম অন্তত 4 জন, আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। জানা গিয়েছে একটি গ্যাস সিলিন্ডার দিয়ে লোহা কাটার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় আচমকা বিকট শব্দে সিলিন্ডারটি ফেটে যায়। তাতে ঘটে বিপত্তি। সিলিন্ডার ফেটে জখম হয়ে শ্রমিকরা কর্মক্ষেত্রেই লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়দের একাংশের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কিছুটা দূরে বাড়ির কাছের জানলা ভেঙে পড়ে। পুলিশের কাজ আছে তদন্ত করা, আমরা আমাদের তরফ থেকে হচ্ছে ভালো করে তদন্ত হোক, দোষীদের শাস্তি হোক, এবং বিশেষ করে এখন যে 2 জন কিংবা 3 জন যে ইনজোর্ড আছে তাদের এলাজ এবং তাদের কম্পেনসেশনের ব্যবস্থা করা হোক, এটাই আমাদের দাবি হবে।